আমার হইল হায়নার স্ট্রোক, দাড়ি ফালাইয়া রাখছি মুখ। ভাই চোখ আর মুখ ছন্দ মিলে নাই, একটা চটকা দেব। তুই আমার কবিতার সন্তোষী কাজ এখানে কি করেন? এখানে কি মানে? আপনার কি চোখে সমস্যা? আপনি দেখেন এখানে কি? ওরে বাবা, মাথায় না চুল আর গাওরামি করেন আমার সাথে, খুব গাওরা পোলা না? এই গাওরা পোলা কি? হ্যাঁ আঙ্গুল নিচে, আঙ্গুলও নিচে, চোখও নিচে, গরম কম। ঠিক আছে, বেঞ্চটা আমার আর আপনি দখল করে বসে আছেন। গাওরামি দেখাইতে হলে অন্য জায়গায় যে গাওরামি দেখান, এইখানে না। আপনি শুনেন, এই বেঞ্চ আমার, আমি ভাড়া করছি, আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি? আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই, এটা আমার হেডেক না। ঠিক আছে, আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না? হাউ সুইট, প্লিজ যান অন্য জায়গায় যান। শুনুন, এই বেঞ্চ আমার, আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন। কনফিউশন আমার নাই, আমি 100% ঠিক আছি, কনফিউশন আপনার আছে। আপনি চাইলে মালিককে, এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন, আপনার প্রবলেম আছে, আমার প্রবলেম নাই। আমি কিসের জন্য ডাকবো? আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনি এখান থেকে সরবেন। আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন, আমি দুই চারটা মেয়ের মতো না, আমি ভেরি ডেঞ্জারাস পার্সন। ঠিক আছে দরেশি ভাই, শুনেন, আপনাকে মোটো মেয়ে মনে করতেছি না, ডাকাত মনে করতেছি, মহিলা ডাকাত। আই হট, তুই আমার ডাকাত কইছিস না? হ্যাঁ আমি ডাকাত তো, এখন ডাকাতি তুই দেখবি। আমি দূরত্বে দেখলাম হাত পা নাড়িয়ে খুব কথা করছিস, কি হয়েছে বল দিনি। এ পিস আবার কে? পাইপটা পরিষ্কার করে নিতে মানে ধরেছেন কিছু দিনই বালু লাগিয়েছে ধরতে তোর সাথে না? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এই বিনা পয়সায় যে শুটকির বাসগুলো আছে না, চুরি করে চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসিস, দেখলেই বোঝা যায়, বুঝছিস? দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কক্সবাজার আসছি, শুধু তাই না থ্রি স্টার হোটেল উঠছি। আর শুনুন, কাইন্ড অফ ইনফরমেশন, আমরা দুজনে কিন্তু ব্যাংকে জব করি। ব্যাংক? তোরা দুজন ব্যাংকে চাকরি করিস? হায় রে, ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা! এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে? ব্যাংক তো পুরো ধ্বংস, শেষ। আমাদের ব্যাংকের কি হবে রে? কি হবে ব্যাংকের? এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি, আর ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো। আর শোন, এই যে হোটেলটা দেখতেছিস না, সাইমন হোটেল, 5-স্টার হোটেল, এই হোটেলে আমি থাকি, বুঝলি? টাকলো, বুঝা কথা বলিস। এই ফেসে 5-স্টারে কেমন সম্ভব? আপনার সাথে যায় আপনার সাথে কে? তোরে কি ছাইরে ছাইরে দে। আরে বড় জানিস না কই থেকে উড়ে আসছে বড়, মেনা বোঝে না, বিয়াদটা মে বসে আছি বলে বেঞ্চ নাকি তার, আমি 9 টাকা দিয়ে ভাড়া নিছি এই বেঞ্চ, তার বুঝাইতে পারতেছি না। আমি বুঝাতে, আমি খুব ভালো বুঝাতে পারি। শোন, মানে হয়েছে কি, বেঞ্চ কিন্তু এটা আমাদেরই, জানেন, মানে এরকম হতে পারে যে আপনি হয়তো মেজাজ গরম তো উঠে চলে গেছেন, হ্যাঁ, পরে আবার ওই ফিরে এসে দেখেছেন যে ও বসে আছে, কারণ মাঝখানে ওই লোকটা ভাড়া দিয়ে দিছে, এই হয়েছে আর কিছু না। বললেন আপনি আর একটা কথা, আর আমিও বুঝলাম আর একটা কথা। দেখছিস, বুঝলাম বেয়াদব। আরে ভাই ছাইড়ে দে, অবলা মেয়ে মানুষ। আই কারে অবলা বলে, কারে অবলা? হ্যাঁ না, আমি বলেছি কি, ওই মানে অবলা বলেছি এই জন্য যে ও যদি উঠে খাড়ায় আপনি ধরে না, তাহলে মোচড় দিলে ভেঙে যাবেন। কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব, ঠিক আছে? খাবোটা কি করলেন? যা খুশি তাই করে খাবেটা।
আর এই বেঞ্চে তো জীবন আমি বসবো না নোংরা করে দিছেন এই সব ভাই ডাব খামু কিরাম করে ডাব খামু দেখছিস এ ভাই এ দেখছিস এ টাকা দিছিস আরে বিয়াদ একটা মেনা বুঝেনা কিছু বুঝেনা ডাব খামু কিরাম করে হ্যাঁ মেনা বুঝেনা কিছু বুঝেনা কইতে উইরেছিস জুড়ে বসে আমি বসি কিরাম করে আসল ব্যাপার ডাব খামু কিরাম করে আর দা তুই ডাব নি আসছিস বাট আমি এখানে বসছি একটা মেয়ে মানুষ দেখ কিভাবে বিয়ে হয়ে গেল আর তুই ডাব নি আসছিস বাট ডাব খা কি বলটা সাজু মতো ডাব খেবার কাটা দিলি ডাব ডাব মেয়ের জন্য আমার খুব মায়া লাগতেছে জানিস আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে মেয়েটার হজমের সমস্যা হলে পরে কিন্তু মেজাজ তীর কি হয়ে যায় জানিস শোন আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হতো তাহলে পরে টিপা টিপি ফল কিনে দিতাম আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা বুঝেছিস ডাব খাও গ্রাম করে আবার ডাব ও রে ডাব রে তোর বাড়ি দর্শন না হয়ে বুঝছস ওই বরিশাল নালে যে নাইকেল দিনদিরা সেন্ট মার্টিন ওখানে অত কাছে ছিল তোর বাড়ি গুড মর্নিং ওই হেল্প মানে করতে হবে ভাই মানে হয়েছে কি ওই হেল্পের জন্যই আইসি ওই যে মেয়ে আপনাদের হোটেলে উঠেছে বাইতে করে বুঝছেন কিন্তু খুব সুন্দর দেখতে সুইট তো ওই মানে সেই মেয়েটার আমার খুব দরকার বুঝছেন একটু হেল্প করতে হবে রুম নাম্বারটা কত ভাই মেয়েটা এখানে যে রুমে উঠেছে সেই রুমের নাম্বারটা হচ্ছে ভাই আমি জানি না ভাই নাম কি মেয়েটার নামটা কি ও নাম নাম হচ্ছে ওই যে ছুটে বেড়া তো আমি দেখেছি বিচের মধ্যে মেয়েটার নাম হচ্ছে সে এই রুমে উঠেছে তার নাম হচ্ছে আমি আমি বলতে পারবো না ভাই জানি না তাহলে আমি কি আমার গেস্ট লিস্ট দেখে কীভাবে বের করে দিব আপনাকে নাম বা রুম নাম্বার তো বলতে হবে ভাই আমার খুব বিপদ ভাই আমার হেল্প করতেই হবে ভাই আমি কীভাবে আপনাকে হেল্প করবো বলুন আপনি আপনাকে একটা ক্লু দিতে হবে ভাই আমি বলবেন না ভাই আমার খুব বিপদ আমার সর্বনাশ হয়ে যাবে ভাই আমি রাত্রিরে ঘুমতে পারিনি দুটো ফিজিয়াম ট্যাবলেট খাইছি তাও ঘুম হয়নি এই মেয়ের আমার লাগবেই ভাই প্লিজ আপনি কান্না করুন না আমি তো আপনাকে হেল্প করতে পারছি না আপনাকে তো কোনো একটা ক্লু দিতে হবে না দিলে আমি কীভাবে নাম্বার রুম নাম্বার দিতে হবে আমরা তো না হলে এইভাবে গেস্ট লিস্ট থেকে বের করে কীভাবে দিব ভাই শোনেন ক্লু হচ্ছে কি এই ক্লু হচ্ছে আমি মনে করেন যে সে আমি জানি না ভাই কোনো ক্লু জানি না কিন্তু আমার দিতেই হবে ভাই আচ্ছা শোনেন ভাই রুম কটা তো অনেক রুম 228 রুম ও তাহলে তাহলে বলে ভাই কোনো সমস্যা নেই আমি গিয়ে ওই 218টা রুম আমি খুঁজে খুঁজে দেখে আসবো না এটা তো ফাইভ স্টার হোটেল আপনি কীভাবে অন্য রুমে কীভাবে ডোর টু ডোর নক করবেন একটু বলুন প্লিজ আমি আমি দেখে আসবো একটু অ্যালাউ করেন ভাই আপনি তো পারবেন বাট আমার তো স্ট্যান্ডার্ড মেনটেন আছে অন্য গেস্টরা মাইন্ড করবে ভাই অসুবিধা নেই আমি গেস্টদের পা ধরে মাপসে এনে বলছি ভাই আমি একটু খুঁজ দিয়ে আইসি কিছু মনে করেন না মাফ করে দেন ভাই এইভাবে বললে তো হবে না ও তো রুমে কোনোভাবেই ব্যবস্থা করা যাবে না ভাই তো আপনি আমার চিনতে পারছেন ওই যে মানে বিচে ওই যে আমার বন্ধুর সঙ্গে ঝগড়া করলেন আপনি বললেন যে ডাব মারিয়ে মাথা ফাটায় দেবো তারপর ওই যে আমার ওই যে ডাব ওই যে পাইপ ছিঁড়ে ফেললেন মানে ডাবের মধ্যে যে পাইপ ছিল হ্যাঁ চিনতে পেরেছি চিনবো না কেন চিনতে পেরেছি তো আপনি এখানে কেন আসছেন মানে ফাইভ স্টার হোটেল কেমন হয় সেটা দেখার জন্য আসছেন নাকি আমি এখানে আছি কি না সেটা প্রমাণ করার জন্য আসছেন না আপনি এই ফাইভ স্টার সাইমন হোটেলে আছেন আমি তো বিশ্বাস করেছি তাহলে কি ঝগড়া করতে আসছেন আমার সাথে আবার আমি ঝগড়া করতে পারি না জানেন অনেক চেষ্টা করেছি হয় না মানে আমি আইসি ফেরত নেওয়ার জন্য এক্সকিউজ মি কি ফেরত নেওয়ার জন্য ওই খুব লজ্জার ব্যাপার বুঝেছেন একটু আড়ালে গেলে বলে দেবো কি কি ফেরত নিতে আসছেন আপনি এখনই বলেন কি সমস্যাটা কি কি প্রবলেমটা কি বল আরে ভাই আপনার মাথা গরম তো আপনি বুঝতে পারতেছেন আমি যেটা বলতেছি সেটা শুনেন ওনার সামনে বলা দরকার খুব লজ্জার ব্যাপার আড়ালে আমি লজ্জা পাবো না কেন বলা যাবে না আপনি এখানেই বলেন কি ফেরত নিতে আসছেন বলেন একটু আড়ালে চলেন না বলে দেবো আমি বললাম তো শুনেন এটা আড়ালে গেলেই ঝকাম করে বলে দেবো আড়ালে বলতে হবে এটা আড়াল ছাড়া বলা যাবে না বুঝছেন একটু চলেন না আড়ালে একটু অল্প একটু আড়ালে যাবেন চলো
ভাই আপনার খুব ডিস্টার্ব করেছে ভাই আমি একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করি বুঝছেন ব্যাংকে চাকরি করেন এই হোটেলে ওঠার মতো ক্ষমতা এখনো হয়নি সামনে বছর প্রমোশন হবে প্রমোশন হলে পরে আসবো না হ্যাঁ ভালো থেকো ইনশাআল্লাহ দেখো শেষ হ্যাঁ কথা আপনারা দেখে আমার যে কি ভালো লাগতেছে মানে আমার হয়েছিল কি আমার জান্ডা চলে গেছিল আপনারা দেখার পরে জান্ডা আবার ফেরত আইছে বুঝছেন ওই যে কি করে বোঝাবো বুঝছেন ওই যে সুবিনন্দের গানটা আছে না হৃদয় চিরে যদি দেখাতে পারতাম তুমি যে আমার তুমি কি কি জানো সেই গানটা হ্যাঁ 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 ঠিক আছে বুঝতে পেরেছি আপনি খুব উত্তেজিত অবস্থায় আছেন এখন বলেন কি কাজের কথা কি ওই তো মানে আপনার সঙ্গে আমার যেটা হয় সেটা অদল বদল হয়ে গেছে বুঝছেন কি অদল বদল হয়ে গেছে আপনার 40 আমার 42 মানে 40-42 মানে কি যাতা বলছেন আপনি মানে পাদুকা জোড়া কিসে তা আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু আপনার কপালে শুনি আছে আপনি কি করতেছেন আমার মেজাজ কিন্তু আপনি গরম করে দিতেছেন আরে ভাই কথা কথা আপনি মেজাজ খারাপ করবেন না তো এই মেজাজ খারাপের জন্যই ভুলটা আপনি করেছেন আপনি আমার স্যান্ডেল নিয়ে চলে আইছেন আপনারটা হচ্ছে 40 আমারটা 42 আপনার স্যান্ডেল ছোট আমার পায়ে লাগে না আপনার স্যান্ডেলের জন্যই তো আমি তো গোড়ালি কাটি ফেলতে পারবো না আসলে আপনার কোনো দোষ নেই আমি সেটা স্বীকার করতে ভুল করেছেন মানে আপনার স্যান্ডেল এবং আমার স্যান্ডেল সেম ডিজাইনের হয়েছে সেই জন্যই ভুলটা হয়েছে ভাই আমি স্বল্পভাষী মানুষ বেশি কথা বলতে আমার ভালো লাগে না আমার স্যান্ডেলটা দিয়ে দেন আমি চলে যাবো ভাই আপনি এই স্যান্ডেলের খোঁজে এখানে আসছেন আমি নিজেরটা ছাড়া অন্য কারোটা পরতে পারি না যে আপনার স্যান্ডেল আমি নিয়ে আসছি আমি কিন্তু ব্যবহার করিনি একবারও পড়িনি আমি দুয়ে মিশুলটা ঠিক করে রাখেছি আপনি যে আমার স্যান্ডেলটা একবারের জন্য পড়িয়েছেন আমার কি যে টেনশন হচ্ছে আমার ভাই আমার স্যান্ডেলটা আমি চলে যাই ভাই ১০০ টাকার স্যান্ডেল বিচে পড়ার জন্য কিনছিলাম সেই স্যান্ডেলের খোঁজে আপনি আমার এখানে আসছেন ওরে ভাই রে এত কথা বললে তো কোনো দরকার নেই আমার স্যান্ডেলটা দেন তা না হলি পরে কিন্তু আমি কিন্তু কি হ্যাঁ আপনি যখন কান্নাকাটি করবেন অবশ্যই কান্নাকাটি করবো আমার স্যান্ডেল আপনি জানেন স্যান্ডেল আপনি আমারটা নেবেন কিসের জন্য আপনার নেই আপনি চুপ একদম চুপ কবরে আরে তুই কি রে ভাই কি কি তুই একটা মানুষ না অন্য কিছু পিস একটা পিসের দলা এই আপনি আমারে তুই তুই করে করছেন কিসের জন্য আমার মাও আমারে তুই করে বলে না তুমি করে বলে এক সালমা খালা সে আমারে তুই করে বলে তার বাড়ি আমি যাই দিয়ে চুপ ভাই আমার স্যান্ডেলটা এনে দেন আমার স্যান্ডেল লাগবে তার আলি বলে আমি আনতেছি আল নিয়ে আসেন কিন্তু আপনি এখান থেকে তুই করে বলছি না কিন্তু হ্যাঁ আপনি এখান থেকে অন্য কোথাও যাবেন না আমি যাব না ভাই আমার স্যান্ডেল লাগবে ভাই চিল্লাবেন না আমি চিৎকার করব না ভাই আমার স্যান্ডেল লাগবে ভাই ৪০-৪২ আসসালামু আলাইকুম স্যার গরম খবর আছে স্যার এই আমরা বাঘের খাঁচার খুব কাছাকাছি চলে এসেছি এই বুঝি ধরলাম আমরা যখন তখন একসঙ্গে যাবো স্যার এবার আমি প্রমাণ করেই ছাড়ব আমার চোখ আসলে হায়নার চোখ আমার নাম মিলন হাওলাদার আমার চোখ হইল হায়নার চোখ দাড়ি ফালাইয়া রাখছি মোষ ভাই চোখ আর মোচ ছন্দের অবস্থা এখন আরো খারাপ একটা চর তুই আমার কবিতার ছন্দ শিখা সরি ভাই চশমা পরে ডাব হাতে বলছিলাম না ওই ছেলেটা আসছে সে কি চায় আরে বলিস না
তখন তোকে আমি বলতেছিলাম না যে স্যান্ডেলটা কেমন কেমন বড় বড় লাগতেছে কিনা, সময় তো ঠিকই কিনছিলাম, এখন কেন বড় হয়ে গেল? হ্যাঁ, আরে রাগের মাথায় ঝগড়া যেটি করছে ওই পোলার স্যান্ডেল পরে চলে আসছি, কক্সবাজারের স্যান্ডেল সব একই রকম, চিনতে পারি নাই। এখন ওই স্যান্ডেল এই ছেলে লাগবেই, ওই স্যান্ডেল ছাড়া তো চলবেই না। স্যান্ডেল স্যান্ডেল তো লীরা পায়ে দিয়ে বের হয়ে গেল। হ্যাঁ, আরে শিওর শিওর মানে 100% শিওর? আরে আমি শিওর, আমি 100% শিওর। এখন যদি আমি নিচে যেয়ে বলি ভাই আপনার স্যান্ডেল আমার ফ্রেন্ড পড়ে গেছে, সে মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করবে আমার। বলিস কি এই অবস্থা? লীরাকে একটা ফোন দে না, একটা ফোন দে না প্লিজ। কখন আসবে, কি অবস্থা, কোথায় আছে? আরে ওকে ফোন দিয়ে কোনো লাভ নাই, ও তো ফোন চার্জে দিয়ে বাইরে গেল। কই গেছে, কখন আসবে কিছু বলে গেছে? গেল তো অনেকক্ষণ। ওই যে হিমছড়ির পাশে দোকান গুলো আছে না, ওখানে ওর কাজিনদের সাথে দেখা করতে গেছে। তুই শুয়েছিলি তাই তোকে বলে যায়নি, আমাকে বলে গেল। দোয়া করিস আমার জন্য দোস্ত প্লিজ, আমি মাথা গরম হয়ে যাচ্ছে প্লিজ। মাথাটা ঠান্ডা কর তুই। মুখে হাত দিয়েছেন কেন? ও না, কোনো অসুবিধা হচ্ছিল না, তাছাড়া একটা ওই একটা অভ্যাস সেটা হয়ে যাচ্ছিল। আচ্ছা, কি অভ্যাস? ওই সামনে আমার বিয়ে বুঝেছেন তো, জামাই হিসেবে তো মুখে রুমাল চেপে ধরতেই হবে, সেই অভ্যাস হচ্ছিল। কংগ্রাচুলেশনস, ভেরি গুড, ভেরি গুড। ও আচ্ছা, আমার নাম হচ্ছে মাহিন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, মাহিন। আমার নাম রদেলা, জানেন? আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, চলেন না বাইরে যেয়ে দাঁড়াই, চা খাবো বাইরে। আমার স্যান্ডেল কোনে? স্যান্ডেল আছে তো, আরে স্যান্ডেল আছে, স্যান্ডেলের জন্যই তো বাইরে যেয়ে দাঁড়াই, চলেন। ও বাইরে স্যান্ডেল? হ্যাঁ হ্যাঁ, বললেই হয়, আসেন আসেন। কি করছেন? আরে বললেন না যে বাইরে স্যান্ডেল কি রোদ্দুরে শুকা দিতেছেন কোনে? স্যান্ডেল আছে, মানে স্যান্ডেল আছে আবার নাই, মানে মানে একটু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে ভাই, ওই আমার মানে আমার একটা বান্ধবী আপনার স্যান্ডেলটা পরে চলে গেছে। এটা কোন ধরনের কথা বললেন? আমার আমার স্যান্ডেল লাগবে ভাই, আমার 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 স্যান্ডেল লাগবে। আই ভাই ভাই ভাই, আপনি 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 একটা কাজ করুন, সন্ধ্যার সময় আসেন, রিসেপশনে স্যান্ডেল থাকবে, ওখান থেকে নিয়ে যান, ঠিক আছে ভাই? কম্পালসিভ ডিসঅর্ডার, বুঝছেন? এই রোগ হলি পরে আমার লাগবে রে ভাই, আমার স্যান্ডেল আইডিয়া দাও, আমি কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি, আপনি একটা না আপনি চার জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আন। ওরে ভাই, এক কথা আপনি বারবার কচ্ছেন, আমার হবে না রে ভাই, আমার স্যান্ডেল লাগবে, আমি কলম, আমার রোগ আছে। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, কত কথা কথাই শাউট করবি না, চুপ থাক, একদম চুপ। এই তুই করে কচ্ছেন কি? সালমা খালা বলে ডাক দেবো। আচ্ছা আপনি ভাইয়া, সরি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আপনি 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 একটু একটু শান্ত হন, আমি আপনার স্যান্ডেল এনে দিই। ওই যে গাড়ি, মনে হয় আসেন, মনে হয় আসেন, আসেন আসেন। আমি তো ভেবেছি যে
তোর চটিটা পড়ে গেলে আমার যেন আড়াল হবে। এই জন্য আমার চামড়া স্যান্ডেল আমি হোটেল রুমে রেখে তো চটি পরে আমি হিমছড়ির দিকে গিয়েছি। খুব খারাপ কাজ করছিস, স্যান্ডেলটা এখন পরে। তারপরে যেই না আমি হিমছড়িতে নেমেছি বালির মধ্যে স্যান্ডেল গুলো কিন্তু ছিড়ে। ওরে আল্লাহ রে, আমার স্যান্ডেল ছিড়ে! আপনি কিসের তরি আমার স্যান্ডেল নিছেন? আমার স্যান্ডেল ছিড়ে গেল কিসের তরি? কি যা বলেছিল আপনার স্যান্ডেল নিতে? আর আর কি হবে, আমি কি করব? আমার স্যান্ডেল ভাই 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 আপনার স্যান্ডেল আপনি পেয়ে যাবেন, আপনার স্যান্ডেল আপনি পেয়ে যাবেন। শোন না, আমি দেখি কি হিমছড়ির সামনে একটা মুচি বসে আছে, ভাবলাম যে ওনাকে দিলে সব হবে, গরিব মানুষ বলে ভাবে ঠিক করে পড়েন বা কাউকে দিয়ে দেন। ওরে আল্লাহ রে, আমার স্যান্ডেলের মধ্যে আর মুচি সূর্য করছে, আমার স্যান্ডেল ফালা ফালা করতেছে, আপনি কিসের জন্য নিছেন? তুই চিনিস তো মানে কোন জায়গায় স্যান্ডেলটা দিছিস, তুই তো জানিস তাই না? মনে আছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা ওখানে যাব, আমরা আপনার স্যান্ডেল উদ্ধার করে ছাড়বো ভাই, ঠিক আছে? আপনি কান্নাকাটি করেন না স্যার ভাই। তো সাহেব, আমার আমার সেই স্যান্ডেল মুচির কাছে চলে গেছে, মুচি এখন আমার স্যান্ডেল ফালা ফালা করতেছে, স্যান্ডেলের মধ্যে সূর্য করছে, সেলাই করতেছে, কি আম লাগে? তুই তো একটা কাম কর, তুই থানা একটা জিডি কর ভাই, এই মর্মে জিডি কর যে ওই একটা স্যান্ডেল আমার বন্ধু স্যান্ডেল হারা গেছে, একটা দুটো মেয়ে বুঝছিস, দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে আরেকটা মেয়ের স্যান্ডেল দিছে, সে সেই স্যান্ডেল নিয়ে হিম চড়িছে, স্যান্ডেল নিয়ে হিম চড়িছে, এই করতেছে বুঝছিস, এই কথাগুলো তো লিখে দে একটু ভালো করে থামাই। ফোন নাই তো আমার, ফোন করে ভাই মেজাজ কি তোর খারাপ? ভাই তুই চুপ কর, ভাই আমরা এখন দুজন যাব, মানে আমরা তিনজন যাব, ও মুচি চেনে, আমরা মুচিকে খুঁজে বের করব, স্যান্ডেল আমি আপনাকে মনে হয় কোন একটা কাহিনী আছে, দূর থেকে অবশ্য কি ঘটছে বুঝতে পারলাম না, তো মনে হচ্ছে রোদেলাকে বিয়ে করার জন্য ছেলেটা কাঁদছে। বাইর করতাছি তার বিয়া, আমার সিনস না, আমার হইল হায়নার চোখ। দাড়ি ফালাইয়া রাখছি মোস, ফলো মি। কই কোনে? আপনি তো বললেন যে জায়গায় দোকান ছিল, দোকান কোনে? দোস্ত বিশ্বাস কর, মুচির দোকানটা এখানে ছিল। আচ্ছা আমি বুঝতেছি না, আমার স্যান্ডেলটা নিয়ে আপনারা কি শুরু করেছেন? আমার স্যান্ডেলটা কি মানুষ মনে হয় না? সিনেমিনি খেলা শুরু করেছেন, দোকান থাকলে পরে দোকান কি উড়িয়ে চলে গেল আমার স্যান্ডেলটা? ভাই একটু একটু জিজ্ঞেস করতে দেন, দেখতে দেন, চিন্তা করতে দেন একটু একটু। ওরে ভাই কি চিন্তা করবেন, স্যান্ডেল নিয়ে কি চিন্তা করবেন? এই স্যান্ডেলের কথা চিন্তা করলেই আমার মুখ শুকিয়ে যাচ্ছে। আমি হাই প্রেশারের রোগী, কোনো ওষুধ আছে আপনার কাছে? আমি কি করবো, আমার স্যান্ডেল, আমার স্যান্ডেল দিতে, আমার স্যান্ডেল না দিলে কিন্তু। দোস্ত ওই যেটা কাউন্টার দেখা যাচ্ছে, চল যে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া, জি একটা তথ্য জানার ছিল ভাইয়া। হ্যাঁ, এই যে এইখানে একটা মুচি বসতো। হ্যাঁ মুচি বসেছিল এখানে, মুচি বসেছিল ভাই। মুচি বসতো উনি কোথায় ভাইয়া, বলতে পারবেন? কোনে না জানি, হাইতে গিয়ে ফাল্লা কি দরহার জোতা দিলা। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, মানে খাইতে যে গেছে, কোথায় খাইতে গেছে, কখন আসবে, এই একটু জান মানে বলতে পারবেন? জানার খুব দরকার ছিল। ওই ফারুয়ারে বস্তির মধ্যে থাকে, দোয়ান্দার মুসি জাইলা বেগুন থাকে, আয় খবর ভাই ইতে আড়ে থাকে, যাই সাইড পারন। আচ্ছা আচ্ছা, উনার যে নামটা বলেন না, যে যে খুঁজবো নামটা তো জানা লাগবে, একটু নামটা। সুদীপ। সুদীপ সুদীপ, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলেন, আপনার জুতা নিশ্চয়ই মুচির কাছে আছে। চলো 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 চলো। আচ্ছা এই সুদীপের বংশ কি? শুধু সুদীপ বলতে হবে না ভাই, বংশটা একটু বলে দেন, বংশ কি? সুদীপ চন্দ্র রায়। চন্দ্র রায়, চন্দ্র রায়, চন্দ্র রায়, আসেন তো, আসেন ভাই, চন্দ্র রায়।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা এখন বাগের খাঁচার ঠিক সামনে, বাঘ আমাদের হাতের মুঠোয় পড়ায় স্যার। স্যার আমি বিড়াল বলিনি স্যার, আপনি আমাকে যতই বিড়াল বলেন না কেন, এবার আমি বাঘ হয়েই দেখাবো, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। এই ফলো মি, সরি স্যার, আপনাকে স্যার। আমি কথা করছি না, কথা না করলে আমি স্যান্ডেল পাইলে আমার কি আর কথা কওয়ার কোন দরকার আছে? কথা বলি আমি কি করবো? আমার কি কথা সুধীরের তো দিনহাল বালানো যার সগত নাকি কি সমস্যা, আর ও ইদানিং নাকি উল্ডাফাল্ডা কি করে মাইসে জনের মাইতছে। ইটা অনার হাজার হন জামিলা করি তাহিলে ছ সাত দিনের লাইটে দায়ী, ছ সাত দিনের ভিতরে ইটার ফাইটান্ন, ইটার আশা সারি দম। কি বলতেছে, আশা আছে না? কোনো আশা নাই। কি আরে ভাই বলতেছে আর একটু খোঁজেন। ওরে মানে আছে, ওরে আমার জানে কি নাম লাগতেছে রে ভাই, কোন আছে যে হার্ট অ্যাটাক হবে ভাই। ভাই আপনার দুঃখে আমাদের হার্ট অ্যাটাক হবে ভাই, একটু চুপ করেন তো একটু। তুই আমার কিসের জন্য আমার স্যান্ডেল নিছিস? আপনি এই সর্বনাশ করেছেন, আপনি 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 মেজাজ দেখায় আমার স্যান্ডেল নিয়ে চলে এসেছেন। আমার সেই স্যান্ডেল আমার সে হারিয়েছে। চুপ করে উড়ে ভাই, আমার স্যান্ডেল লাগবে। তুই সকালবেলা আমার না জিজ্ঞেস করে স্যান্ডেলটা নিছিস কেন? এই স্যান্ডেল না নিয়ে গেলে এই ঝামেলা তো হইতো না। আমি যদি জানতাম এক স্যান্ডেলের জন্য এরকম হবে আমি জীবন করতাম না। আমার কি কষ্ট হইতেছে না? এ ধীরেন ভাই, ধীরেন ধীরেন ভাইকে একটু ভাই সুধীর, হ্যাঁ সুধীর সুধীর করে ভাই ভাই। আপনি চুপ, আপনি চুপ, আপনি চুপ, পায়ে পড়ি আপনি চুপ। তাহলে আপনি বলেন একটু বুঝাই বলেন, আরে সুধীরে লাগবেই ভাই। তবে তো এটা জামিলা করলে বিয়ানে সমুদ্রত আর বিয়ালিয়া হোটেল রিকা টিকা থাকে। ভাই কি করছেন, একশো কত কিলোমিটার বলে বীজ, এই একশো কত কিলোমিটার আমি কিনাম করে খুঁজবো, আর হাজার হাজার হোটেল আমি করে, আপনারা কি করেছেন আমার সর্বনাশ করেছেন। এই চলে যাচ্ছে, এই পালাচ্ছে পালাচ্ছে। চলে যাচ্ছি না ভাই, চলে যাচ্ছি না, পথ খুঁজতেছি সমুদ্রের পারে যাওয়ার জন্য, পথ খুঁজতেছি যে পথ দিয়ে আপনার স্যান্ডেল পাওয়া যাবে। সমুদ্রের পারে যায় ভাই, তালি পারে আপনার কিসের থ্যাংক দেবো, কিছুই তো বলতে পারেননি আপনি। তারপরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি ব্যাপার অ্যাঙ্গুরি সুধীর, রে কি হল্লা তোমার স্যান্ডেলের ভিতরে হল হীরা মুক্ত আছে নে সুধীরের হবল লো হইছা। আপনারাই নিছেন স্যান্ডেল, আমি কি করেছি ভাই? হ্যাঁ স্যান্ডেল আমি নিছি।
তুমি কোনো কথা বলবা না, আগে ওরে সাইজ করি। কোনো কথা নাই, আয় আমার সাথে। ভাই আমি কিছু করিনি ভাই, আমার স্যান্ডেল তোরা ভাই, আমার পাদুকা জোড়া, সেই জন্যই আমি ভাই আপনারা ভুল বুঝতেছেন ভাই। ভাই তুই কান্না বন্ধ করবি ভাই, কান্না অটো ভাই বন্ধ হবে না, বিল্ট ইন ওই পাদুকা জোড়ার জন্য কাঁদতেই থাকবে যতদিন না পাবে ভাই। আমার নাম মিলন হাওলাদার, আমার হইল হায়নার চোখ, দাড়ি ফালাইয়া রাখছি মোষ। আপনার মোষ খুব চমৎকার ভাই, অতি চমৎকার মোষ, এত সুন্দর মোষ আমি জীবনে দেখিনি। আমার আব্বার মোষ ছিল কিন্তু সে মোষ এত সুন্দর নাকি, আমি ঠিক বলেছি না? আমি আপনার আব্বাকে দেখি না ভাই, আমি দেখাবো না, আপনারা দেখাবো না সব। এই আপনারা সঙ্গে আছেন, আপনারা কিছু বলতেছেন না কেন? মোষ সুন্দর, অনেক সুন্দর মোষ ভাই। এই আমার সাথে মোষ খারাপ করবি না, আমার নাম মিলন, আপনার হলো হাইনার চোখ, দাড়ি ফেলায় রাখছেন মোষ। গুড। এই কতদিন ধরে তুই রোদলার পিছনে ঘুরছিস ভাই? আমি বুঝিনি, আবার বলবেন ভাই, আমি বুঝিনি। কতদিন হয়েছে তুই রোদলার প্রেমে পড়েছিস? কতদিন হয়েছে রঙ্গ চলছে ভাই? ওনার আমি আজকে প্রথম দেখেছি, তাও আমার ওই স্যান্ডেল নিয়ে যে একটা, এই স্যান্ডেল, এই স্যান্ডেল নিয়ে তুই ম্যাচটা খেলেছিস। তুই ভেবেছিস এই স্যান্ডেলের প্যাচে ফেলেই তুই আমার বসের মেয়েকে বিয়ে করে কোটিপতি হবি? না শয়তান না, তা আমি কোনোদিন হতে দেব না। ও বুঝতে পেরেছি, আপনাকে আমার বাবা পাঠিয়েছে না আমাকে ফলো করার জন্য? হ্যাঁ, আমার আগে বোঝা উচিত ছিল, বাবাকে বলবেন কাজটা বাবা খুবই খারাপ করেছে, খুবই খারাপ করেছে। তুমি চুপ, আগে ওকে দেখো আমি কি করি। আমার স্যারের মেয়ের সাথে লুট, ও সরি, প্রেম। খবরদার, আপনি ওকে কিচ্ছু করবেন না, একেবারে খবরদার বলে দিচ্ছি। ও তাহলে তুমিও? হ্যাঁ আমিও, আমিও মাহিনকে ভালোবাসি, মাহিনও আমাকে ভালোবাসে, এবং আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বিয়ে করব, ঠিক আছে? কে কি করবে, চুপ, কে কি করবে, বাবাকে বলে দিবেন, বাবা কিচ্ছু করতে পারবে না। মানে আমি আমি বিয়ে করব না, আমি বিয়ে কিছু তো আমি করব, আমার কোনো প্রেম দরকার, প্রেম ভালো লাগে না, বুঝছেন? আমার আমার একদম প্রেম ভালো লাগে না। আমি ভাই আমি কি বলবো, আমার 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 ওই জুতো, আমার স্যান্ডেল, আমার পাদুকা তাই হারিয়ে গেছে, সে ওই বিছাতায় কুড়াই নিয়েছে, তাতে এই মাহিন তুমি কি বলছো এসব? আমরা দুজন ভালোবাসি, আমাদের প্রেম না, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। প্রেম করলে দোষের কিছু নাই তো, ঠিক না? আমরা প্রেম করেছি, আমরা সৎ প্রেম করেছি, প্লিজ তুমি অস্বীকার করো না, আমরা বিয়ে করব, তাই না? তোমার পাশে ভাই আপনি কি বলতেছেন ভাই, আপনি আপনি তো একটা অবলা, একটা অবলা ছেলের দাম তো আপনি শেষ করে দিচ্ছেন। মাহিন মাহিন, বললাম না বুকে সাহস রাখো, প্যার কি এত ডরনা কি, তাই না? আমি তোমার পাশে আছি, বুকে সাহস রাখো মাহিন, বুকে সাহস রাখো প্লিজ। ওরে ভাই আমার বুকের মধ্যে কিরা জানি লেপ্রাইজ করতেছে, পিটি প্যারেন্ট হচ্ছে ভাই। মাহিন তাহলে হিম্মত রাখো, হিম্মত রাখো, হিম্মত রাখো, আমি তোমার পাশে আছি, যা আমি তোমার পাশে আছি। জান বেরো যাচ্ছে মনে হয়, লাশকে ভালোবাসে কোনো লাভ হবে? আপনার সাইডে দেন তুমি। খামোশ, এখানে প্রেমের ড্রামা চলতেছে নাকি? দিলওয়ালে দুলহানিয়াল ভাগ জায়েঙ্গে।
ভাইয়া আপনি ভুল বলছেন, এটা আমি দিল হলে দুলহানিয়া লে যায়েঙ্গে। না না আমি আমি ঠিক আছে, ঠিক বলেছে ভাই, ঠিক বলেছে। এই তুমি কথা বলবে না, নায়িকার বান্ধবীর এই যত নষ্টের মূল, নায়িকাকে বেরিয়ে যেতে তোমরাই সাহায্য করো। জি ভাই, একদম সেই কাজই করতেছে ভাই। আমার পাদুকা জোড়া আমার কোনো বিশ্বাস করে, আমার কোনো দোষ নেই, শুধু একজোড়া স্যান্ডেলের জন্য আজকে বিপদে পড়েছি ভাই। ভাই আমাকে ছেড়ে দেন। এই আপনারা দুজন একটা কাজ করে, খুব ড্যান্স দেন বুঝছেন, এই দোষীরা খুব ড্যান্স পছন্দ করে বুঝছেন। আমি তাহলে যাই ভাই। পাদুকা জোড়া, না তো অনেক করা জিনিস রে, তোরে সহজে ছাড়ছি না রে শয়তান। দাঁড়া আয় স্যারের একটা ফোন দিয়ে নেই। হ্যাঁ চল। ওরে দুস্থ চল আইসি দুস্থ ভাই, বিরাট ফায়ার করে দেন ভাই, বিরাট ফায়ার করেন, শালা ধরে বিরাট ফায়ার করে দেন। দোস্ত রে, একবার চাইছিলাম তোরে বাঁচামো না, এটা জানি, কিন্তু বন্ধু তো পারলাম না থাকতে। ভালো, তোরে কতবার বলছি যে তুই ডাক্তার দেখা, ডাক্তার দেখা, তোর এই ওসিডি রোগ ট্রিটমেন্টে ভালো হয়, সামান্য যে স্যান্ডেলের জন্য তুই কি করলি? আচ্ছা সিরাপ ভুল হয় সেরে ভাই, জান সিরাপ ভাই, অনেক ধন্যবাদ ভাই। আমার বন্ধু রাসেল কলবে ডিবিতে আছে, বুঝেছি ভাই। ভাই বিশ্বাস করেন, আমরা কিডন্যাপার না, আমরা রোদেলার বাবার বসে চাকরি করি। এই ওনাদের থানায় নিয়ে চলো। প্লিজ দাঁড়ান এক মিনিট, দেখুন ওনাদের সত্যি কোনো দোষ নাই, দোষ যদি থেকে থাকে সেটা আমার, আমি দোষী। থানায় যেতে হলে আমি যাব, আমাকে নিয়ে যান প্লিজ এক মিনিট। হ্যালো বাবা, বাবা আমার পিছনে লোক লাগিয়ে তুমি না ভালো কাজ করো, খুব খারাপ কাজ করেছ। যেটা তোমাদের করার কথা, করা উচিত, সেটা তো তোমরা করো না বাবা। ছেলে মেয়েদের মানুষ করতে চাও, ছেলে মেয়েদের ভালোবাসতে চাও, ছেলে মেয়েদেরকে একটু সময় দাও। সারাটা দিন ব্যস্ত, টাকা 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 টাকা, এত টাকা এত টাকা দিয়ে কী হবে? আবার তোমরা এটাও এটাও চাও যেন ছেলে মেয়ে এমন কিছু না করুক যেটাতে তোমাদের নাক কাটা যাক, তোমাদের তোমাদের সমাজে ছোট হতে হয়, সবই তোমরা চাও। কিন্তু বাবা এখন থেকে সেটাই হবে, এখন থেকে আমি এমন কিছু করব যেটাতে তোমাদের নাক কাটা যাবে সমাজে। আমি এখন থানায় যাচ্ছি, কালকে সকালবেলা প্রত্যেকটা পত্রিকায় দেখতে পাবা আকবর সাহেবের মেয়ে কক্সবাজারের পুলিশের হাতে ধরা পড়েছে, প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হবে, তখন তুমি বুঝবা। বাবা তোমাদের কাছে আমরা 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 কি অনেক কিছু চেয়েছি, বলেছি আমাদেরকে কারি কারি টাকা দাও, অনেক কিছু দাও, আমরা তো এত কিছু চাইনি, শুধু একটু সময় চেয়েছি, সারা দিনে পাঁচটা মিনিট, পাঁচটা মিনিট যদি আমাদেরকে দিতা, একটু বুকে জড়িয়ে থাকতা। এত যে তোমরা টাকা 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 করো, এত টাকা দিয়ে কী হবে বাবা? যদি ছেলে মেয়ে না মানুষ করতে পারো এত টাকা দিয়ে কী করবা? ছেলে মেয়েকে ভালো না বাসতে পারো এত টাকা দিয়ে কী করবা? রাখি, তুমি ভালো থেকো বাবা, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের ছাড়া ভালোই আছি। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, আমি আপনাদেরকে অনেক অনেক বিপদে ফেলে দিয়েছি, আই এম রিয়েলি ভেরি সরি, আমাকে মাফ করে দেবেন। আর প্লিজ আমাকে থানায় নিয়ে যান, আমি সত্যি থানায় যেতে চাই, আমি আই ওয়ান্ট টু, আমাকে নিয়ে যান প্লিজ। আমি আপনাদের দুটো কথা বলবো একটু, মানে যদি শোনেন, মানে হয়েছে কি, আপনি তো আপনার বাবা মার উপরে রাগে আছেন, তার হয়তো সঙ্গত কারণও আছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে কি বাবা মার ভুল, অন্যায় না, তারা ভুল করে ফেলেছে। মনে করেন এই যে মানে টাকা পয়সা রোজগার করতে যে সব কিছু মিলে হয়তো আপনার সময়টা দিতে পারেনি, কিন্তু সব কিছু কিন্তু করেছে আবার আপনার জন্যই, বুঝেছেন? আপনি মানে বলতে পারবেন যে আপনার কোনো অভাব আপনার বাবা বা মা কোনো দিন অপূরণ রাখিছে? আমার মনে হয় না, সময়টা আপনার দিতে পারেনি, কিন্তু আপনার যে সময় দিতে হবে সেটা হয়তো তারা সেরাম করে বুঝতেই পারেনি, মনে করিছে টাকা পয়সা রোজগার করি, ধন সম্পদ ই করি, হ্যাঁ বিল্ডিং করি, এটা করি সেটা করি, সব মেয়ের জন্য রেখে যাবো, বুঝছেন? তার আপনার যে সময়টা লাগবে এবং সময়টা দেওয়া উচিত ছিল, আমার মনে হয় সেটাই উচিত, কিন্তু সেটা তাদের বলতেই হবে না? আপনি কি একবারও বলেছেন? আমার মনে হয় আপনি বলেননি।
যেই কথাগুলো আপনি ভাবতেছেন সেই কথাগুলো তাদের একটু বুঝিয়ে বলেন। কারণ বাপ মা সন্তানদের যেরম করে ফিল করে, সন্তান কোনো দিনই সন্তানের পক্ষে সম্ভবই হবে না বাপ মারে ওরম করে ফিল করা, বুঝেছেন? আমার মনে হয় আপনি একটু বুঝিয়ে বলেন, তালি পরেই মানে আর কোনো সমস্যা থাকবে না, নেই সব কিছু ঠিকঠাক হবে। কে আমি খুব দারুণ বলেছি না রে? হ্যাঁ দারুণ বলেছি, হ্যাঁ দারুণ বলেছি না আমি, হ্যাঁ ঠিক বলেছি না? ঠিক না, আমার মনে হয় সেটাই, আমার মনে হচ্ছে যে আমি ঠিক বলেছি, কি ঠিক বলেছি না? আপনার আপনার কি মনে হচ্ছে? আমার পাদুকা জোড়া সে জোড়া তো আমার লাগবেই, সেটা থাক, কিনে নেবো না, সমস্যা নেই, টাকাটা আমার কাছ থেকে নিয়ে যান, চলেন। প্রেমের কথা করছিলেন কিন্তু আপনি, থাক কিনে নেবো না, কিনে নেবো না।